মেসিকে কি যেন একটা বললেন এই খেলোয়াড়, মেসি তেড়ে আসতে গিয়েও বলের কাছে ছুটে গেলেন, বল কি করেই আবার এসে ওই খেলোয়াড়ের কাছে এসে চোখ রাঙালেন। ওই খেলোয়াড়ও মেসির দিকে তেড়ে আসলেন, আর এরপর গোমেজ এগিয়ে আসলেন, কিন্তু সুয়ারেস রীতিমতো ওই খেলোয়াড়ের টুটি চেপে ধরে ধাক্কা দিলেন। সুয়ারেজের যখন মাথা গরম, তখন বন্ধুর ভালোবাসা দেখে হিট মোমেন্টেই হেসে ফেললেন মেসি। দেখে মনেই হলো না এই বাক বিতণ্ডতার মূল চরিত্র তিনি। অবশ্য কিছুক্ষণ পর আবার সেই তর্ক বিতর্ক শুরু। মেজর সকার লিগ মেসির মাপের লিগ তো না, সেটি সবাই জানে, তবে ক্যারিয়ারের প্রান্তে এসে মেসি যে পরিমাণ সম্মান ভালোবাসা করেছেন এই লিগে, তাতে এই বয়সে হয়তো শান্তির ঘুমই ঘুমানলিও। বিশেষ করে নিজের পছন্দের সব সতীর্থদের ডেকে নিয়েছেন এই ক্লাবে, শেষ বয়সটা সবাই মেসির কাছে আসছেন ভালোবাসার টানে। এতে করে ক্যামেরার ফোকাসটা পাচ্ছেন নিয়মিত, তবে বন্ধু মেসির সাথে সুয়ারেজের সম্পর্কটা যে আত্মার, আর সেই আত্মার সম্পর্কের কারণেই যেন আজ এই দৃশ্য। কখনো ডি পল, কখনো জোসেফ মার্টিনেজদের দেখা গিয়েছে মেসির জন্য তর্ক জড়াতে। তাদের মতো তরুণ নয় সুয়ারেস, তিনি তো নিজেই একজন কিংবদন্তি। তবে ফুটবলে কিংবদন্তিদেরও যে কিংবদন্তি লিওনেল মেসি তা বলাই যায়, বিশেষ করে সতীর্থদের এত ভালোবাসায় সিক্ত হওয়া খেলোয়াড়ের সংখ্যা নেহায়েত কমই আছে। আজ যখন মেসির সাথে নাজভিলের ওই খেলোয়াড়ের সাথে তর্ক হয়, প্রথমে গোমেজ এগিয়ে আসলেও আগ্রাসন দেখান সুয়ারেস, প্রথমে ধাক্কা দেন, এরপর বারবার তেড়েও যান তিনি। এর আগে ঘরের মাঠ গিউদিস পার্কে শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিলে, দলের পক্ষে গোল করেন জ্যাকব শেফেলবার্গ। প্রথমার্ধে আক্রমণের দিক থেকে এগিয়েছিল স্বাগতিকাই, চেপে ধরে মায়ামিকে, বাকি সময়ে গোল না পেলেও লিড নিয়ে বিরতিতে যায় ন্যাশভিলে। বিরতি থেকে ফিরে মায়ামির দুঃস্বপ্ন হয়ে ওঠেন শেফেলবার্গ, দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই দলের ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের নিজের দ্বিতীয় গোলের দেখা পান শেফেলবার্গ, দুই গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে মায়ামি। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন লায়নেল মেসি। সুয়ারেজের পাস থেকে 51 মিনিটে ডিবক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন মেসি, অধিনায়কের গোলে ব্যবধান কমায় মায়ামি, যদিও গোল হজম করে দমে যায়নি ন্যাশভিলে। ভাগ্য সহায় না হয় এগিয়ে যেতে পারেন তিনি, অফসাইডে বাতিল হয় একটি গোল। ম্যাচ যখন প্রায় শেষের পথে, তখন স্কোরবোর্ডে নাম লেখান সুয়ারেস। 90 মিনিটের পর যোগ করা চতুর্থ মিনিটে দলকে সমতায় ফেরান সাবেক বার্সা তারকা, ফলে দারুণ এক ম্যাচ কাটে মেসিদের।